এই তো জাটা একা নামা যাচ্ছে আস্তে আস্তে নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবনে সবাইকে এনে রেখে তো বন্ধুরা আজ বেরিয়ে পড়েছি, মানে আজ বেরিয়ে পড়েছি মাছ ধরার উদ্দেশ্যে। আর আজকেও জ্যাঠা রয়েছে, আমার নয়া জ্যাঠা, আর বাবা রয়েছে ওই সাইডে। আর আমি তো পুরুলিয়া গেছিলাম ঘুরতে। বাবা তার আগে গেছিলে কোথায়? জ্যাঠাবাড়ি। হ্যাঁ, জ্যাঠাবাড়ি গিয়েছিলে। আজ আসলাম আর আজকে যাচ্ছি মাছ ধরতে। আজকে গোনটা ভালো গোন, তাই না জ্যাঠা? আজকে গোন হচ্ছে দ্বাদশীর গোন। আমাকে বসে তুল তুলতে হয়তো রাত হতে পারে, তাই না? হবে না, যা হয় হবে। আমরা যাব, যে তারপরে মোটামুটি চাঁদ ধরবো, তারপরেই আমাদের বসি ফেলা হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে চলে আসলাম তো। হ্যাঁ চলে আসলাম। তোমার জাল খাবে মাছ ধরতে, তাই তো? চিংড়ি মাছ ধরতে, ভাসি মাছ ধরতে। ঠিক আছে, তারপরে বসির চার হবে। আচ্ছা, কি জাল কেটে খাবে তুমি আর জ্যাঠা? না আমার তো মাথায় ব্যথা। দুজনে খেপা একজন, দেখি কিরম পারো। ও পারবা? হ্যাঁ পারবো, দুই সাইড খাপ যেতে পারবা। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমরা চলে এসেছি একটা খাড়ির মুখের সামনে, আর আমাদের মেন টার্গেট হচ্ছে চিংড়ি মাছ, পাইসি মাছ ধরতে হবে, তাই তো জ্যাঠা? চিংড়ি মাছ পাইসি মাছ না হলে আমাদের বসি ফেলা হবে না। তো যত তাড়াতাড়ি পারবো চিংড়ি মাছ পাইসি মাছ ধরে নেবো। আর জোয়ার তো আবার সেই কটার সময় যেটা আজকে জোয়ার, এই ভাটা হওয়ার পর পরই আবার জোয়ার লেগে যাবে, তাই তো? না রেডি তো? রেডি রেডি। দাও জ্যাঠা, খেয়ে দাও, দেখো কি মাছ পড়ে। পড়েছে জ্যাঠা? পড়েছে। এই তো বন্ধুরা, আমাদের প্রথম খ্যাপ পাইসে পড়েছে। পড়ছে তাহলে টুকটাক, তাই না বাবা? চাপড়া চাপড়া চিংড়ি। চিংড়ি মাছ দারুন কিন্তু, হেভি ঝুমকো চিংড়ি, ঝুমকো চিংড়ি হেভি। আসছি, এই তো বেশ ভালো মাছ পড়েছে জালে, চিংড়ি মাছ আর চিংড়ি মাছ, তাই না? পাইসি মাছ পড়েছে না রে দাদা? না কস্তুরি না রে, তো পাইসি মাছ পড়েছে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি জাল খেপিয়ে চলে এসেছি। আর
খাবার দিকে তো অনেকটা দূরে চলে গেছিলাম তাই না দাদা হ্যাঁ আর আশা করি আমরা যা মাছ পেয়েছি হয়ে যাবে বাবা হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে ব্যাগে রয়েছে আমার ধরে প্লাস রয়েছে ব্যাগে তো নৌকায় উঠি উঠে তারপরে দেখাচ্ছি টোটাল মাছ কতটা হলো তাই তো বাবা হ্যাঁ একবার সেন্টার করে নাও একবার সেন্টার করো তুমি হ্যাঁ সেন্টার করো তো কি যেটা হ্যাঁ তারপর উঠে বসি গাতলি হবে লোকও তো বাজে গেছে লোকও বাজে গেছে বাহ 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 অন্তরে জল কমে গেছে কতটা জল কমে গেছে নৌকো হয়ে যা বাইতে গেছে নাও ছেলে নামাও বন্ধুরা মোটামুটি চার ধরে একদম বাইরে চলে এসেছি বড় নদীর পাশে তাই তো বাবা আর এখানে বসে চার গাঁথবো তো আগে নৌকোটা বেঁধে নিই কেননা জোয়ার কিন্তু লেগে গেছে জোয়ার হয়ে গেছে না বাবা ঝপা ঝপ কাটে গাঁথা শুরু করো আমি কাটিয়ে দিচ্ছি তুমি কাটে যাচ্ছ তাহলে দাও কাটে দাও যারা এগুলো কাটবো না এই ছোটগুলো এটা বাড়িতে নিয়ে খাওয়া হয়ে যাবে কি খাওয়া চিংড়ি তো হবে আর আজকে বসিতে তোমার চিংড়ি মাছের ভাগটা বেশি তাই তো বাবা বেশি ভাগটা পাশে মাছের চারা কম হয়ে গেল তো পুরো আগা পাতা বসি গাঁথা আছে না এবার মাছ বরাবর যাই যাই বসি ফেলি তাই তো তো যাই হোক বন্ধুরা মোটামুটি মাছ বরাবর চলে এসেছি আর এবার আমাদের বসি ফেলতে হবে তাই তো জেঠা হ্যাঁ তো নাও জেঠা ধরো দেখি ক্যামেরাটা একটু বিস্তারে বসো আর ফেলা স্টার্ট তাই তো জেঠা ফেলেছি মাছ পড়ি ঝুড়ি ঝুড়ি তাই তো যাই হোক বন্ধুরা মোটামুটি আমাদের বসি ফেলা শেষ এবার গ্রামের সাথে মোটামুটি বেঁধে দিয়েছি ওটা তাহলে হলো বসি ফেলা হ্যাঁ গ্রাফি করলেই হয়ে যায় দেখলাম দাদা ফুতুরি বেশ ওটা তা খা কটা খাতিবে তো দুপুরে তো খাওয়া জুটেনি দেখো বাড়িতে কি পাঠাইছে দেখো খুলে দেখো খাওয়া দাওয়া করে নি তাই তো বাবা খাওয়া লাগবে খেতে লেগে গেছে না আর বন্ধুরা এখন বেলা ভর্তি তোমার সময় তিনটে সাড়ে তিনটে বাজে আর বেলা বুঝে দুপুরে তো খাওয়া হয়নি এখন কিছু খাওয়া দাওয়া করবো আর সেই বসে তুলতে তুলতে আমাদের সে রাত হয়ে যাবে তাই না বাবা রাত হয়ে যাবে আর শীতকালে বেলা তো দেখতে দেখতে পড়ে যায় তাই না কি পাঠাচ্ছে বাবা কি পাঠাচ্ছে এই তো মাছ বন্ধুরা মাছ আর এদিকে কি ভাজা মুলো ভাজা মুলো ভাজা তাহলে আর ওল দিয়ে মাছ তো বেশ ভালোই পাঠাচ্ছে দুপুরে খাবার কি
নাও ফটাফট ভাত বাড়ি নাও এই খিদে লাগিছে কি রকম খুব খিদে লাগিছে খুব খিদে লাগিছে মানুষ তারপর আবার জাল খাওয়াইছো ওটা হ্যাঁ খিদে লাগিছে না তোমার খিদেছে হ্যাঁ খিদেছে তোমার এই তো সিম সিম আলু দিয়ে মাছ দিয়ে তরকারি বেশ তো যাই হোক বন্ধুরা মোটামুটি খেতে বসে পড়েছি খিদের টানে খাওয়া হচ্ছে দাদু বাবা খাওয়া দাওয়ার পরে কম করে এক ঘন্টা দেড় ঘন্টা রেস্ট নেব তারপরেই আবার বসে তুলবো বন্ধুরা দেখতে দেখতে সূর্য ডুবে গেল আর এখনো বসে তুলবো এখনো কতক্ষণ বাদে বাবা আধা ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে বসে তুলবো আর তার ভিতরে আকাশে দেখি চাঁদ উঠেছে ওই তো চাঁদ দেখা যাচ্ছে তাহলে কি চাঁদনি রাত্রি নাকি বাবা চাঁদনি রাত্রি কুয়াশা পড়েছে দেখেছো কুয়াশা তো পড়বে চাঁদনি রাত্রি হলেও কি কুয়াশা দেখো বিরাট কুয়াশা শীতের আমাজ চলে আইছে না শীতের হ্যাঁ শীতের আমাজ চলে আসছে ঠিক আছে আর আধা ঘন্টা বাদে বসে তুলবো সন্ধে প্রায় হয়ে যাচ্ছে আর আমাদের সময় দিয়েছি আজকে কম করে দু ঘন্টা তাই না দু ঘন্টা সময় দিয়েছি আর তার ভিতরে তো আকাশে চাঁদ উঠে গেছে আর এখন বসি টানা হবে বাবা টানো তোলো দেখি মামা করে টান দাও বুড়ো বড় মাছ বাঁধবে ওইটা ঠান্ডা লাগে লাগে হালকা ভাত লাগে চার খায়নি প্রথম চার মাথার দিকে গোটা চার খায় না এমনিও তাই না লেট হয় নৌকো থাকে তো ওরা মাসে ভয় পায় নৌকো দেখতে পায় কি যেটা নৌকো দেখতে পায় মাসে টান খায় সের জন্য কেমন ঠান্ডা পড়ছে বাবা ব্যাপক ঠান্ডা তাই না কনকনে ঠান্ডা পড়ছে শীতকালের ঠান্ডা এখন বোঝা যাচ্ছে আর হাওয়া রয়েছে বলে ঠান্ডা লাগতেছে এই তো যাটা মাঝি না তাইলে দারুণ মাঝি না তোলো হবে হবে মামা করে টান দাও হবে বন্ধুরা অনেকক্ষণ বাদে বাবা বললো একটা নাকি মাছ আছে কি মাছ বাবা বড় না ছোট যাই না কোটে ভোলা কোটে ভোলা বন্ধুরা কোটে ভোলা পড়েছে একটা বেশ বড় আর এদিকে দেখুন প্রায় হাফের বেশি বসি তোলা হয়েছে তাই না বাবা নদীতে কোনো মাছ নেই নদীতে কোনো মাছ নেই রাখো ওই সাইডে না ওই সাইডে এই একটা উঠলো তাহলে একটু বড় ভিতরে ভোলা আর এদিকে চারও রয়ে গেছে চার খায়নি আজকে মাছের কি হলো কি জানি নেই না দেখি মাছই নেই তাই না 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 দেখি আর কি হয় বন্ধুরা অনেকক্ষণ বাদে বাবা বললো একটা মাছ পড়েছে বসে তো প্রায় তোলা হয়ে গেছে কি মাছ বাবা চলো বাহ 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 সাদা বুড়ো বুড়ো বাবা সাইজটা কি বিরাট বড় বিরাট বড় দেখুন শুধু বুড়ো মাছটা বিরাট বড় সাইজ সাদা বুড়ো হয়ে গেছে বুড়ো মাছ সারা মানে কি সারা ওটা দেখছো মাছ পড়ছে বিরাট বড় মাছ যেটা তুমি একটা কোপাইলে না এই সাদা বড় হ্যাঁ ও ছোট ছাড়াবে না রাখো এক পাশে আপাতত তো রাখো পরে ছাড়াই নে অন্য কোনো মাছ নেই যেটা আছে কি হলো কে জানি গুণ ভালো আছে দ্বাদশীর গুণ মাছের কোনো ছাড়া নেই বাবা কি ভয় পাইছে নাকি বড় মাছ দেখে সাপ কোপ তোলো আর কি হবে
খাতি ভালো সাতাল দিয়ে রেখে দিতে হবে হুম তারপর দিন খাতি হবে তারপরের দিন খাতি হবে হ্যাঁ সব তো মাছ তো হুম না থাকলি বলবা বন্ধুরা বাবা বললেন ট্রাকে মাছ আছে বড় মাছটা রাখার সাথে সাথেই চিন্তা নাই পরশে একটা বেশ রাখো কি মাছ পড়লো না তোলে দেখি আর বেশি তো দূর নেই দেখো ওটা নাকি আর বাবা বসি তাই নে মাস তিনটা বসি টানার চেয়ে কষ্ট বেশি হয়েছে না হ্যাঁ কষ্ট তো বেশি হবে যদি মাছ বাদে তাহলে কষ্টটা লাগে না হ্যাঁ মাছ বাদলে আরো আনন্দ লাগে বসি তোলা হয়ে যাবে কখন বোঝা যাবে না আমার এখন বসি বসি কষ্ট হচ্ছে না থাকলি বলো থাকলি বলবো না বন্ধুরা আমাদের বসি তোলা প্রায় শেষ মাছ আর নেই তাই না লাস্ট জেঠা ঠান্ডা কিরম পড়েছে ঠান্ডা তো লাগতেছে ভালো ঠান্ডা পড়েছে না হ্যাঁ আর মাছ যা হয়েছে ভগবান জানে এত সুন্দর মাছ আছে উঠে গেছে বাবা মাছ নেই কিছু না বন্ধুরা এদিকে দেখুন সব চার রয়ে গেছে মাছে খাওয়ার লোক নেই সব চিংড়ি মাছ রয়ে গেছে রিটার্ন আবার নিয়ে যেয়ে রান্না করে খাতি কি যেটা মাছ নেই তো কি হবে তো যাই হোক আমাদের বসি তোলা হয়ে গেল এবার সোজা ঘাটের দিকে যাবো কেননা প্রচন্ড নদীতে ঠান্ডা তাই না বাবা শীতকালে তো জমে ঠান্ডা বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি আর আসি আমাদের মোটামুটি মাছ সব তোলা হয়ে গেছে সাদা বড় মাছ পড়েছে একটা কিন্তু বড় মাছটা দারুণ সাইজ তাই না বাবা বড় 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 আর একটা পড়েছে চরগদা আর ভোলা মাছটা এখনো জ্যান্ত হ্যাঁ লেজ নাড়ায় তো এই হচ্ছে আমাদের টোটাল মাছ তাই তো এই হচ্ছে টোটাল মাছ তো যাই হোক বন্ধুরা মোটামুটি এবার বাড়ির দিকে যাব আর এখন সময় বলতে তোমার 8টা বাজতে গেছে তাই না বাবা 8টা তো এখন মোটামুটি বাড়ির দিকে যাব তো ভিডিওটা কিন্তু এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা 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 টাটা